আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক আগে থেকে অনেক বেশ ভালো আছি আর কি, অনেক অনেক সুন্দর ভালো আছি আর কি। আমি এই হাসপাতালে 25 দিন আগে ভর্তি হয়েছিলাম। আমার শরীরে কি অসুবিধা ছিল, হাঁটুতে পেন, অনেক পেন ছিল আর কি। আমি তখন হাঁটতেই পারতাম না, ধরতে গেলে লাঠিতে ভর দিয়ে হাঁটতে হতো আমাকে। তারপর কোমরে ব্যথা ছিল, মেরুদণ্ড পেট ব্যথা ছিল, কিন্তু তখন হাঁটুতে এত ব্যথা ছিল যে আমার ওই ব্যথাগুলো টের পায়নি। পরে যখন হাঁটুর ব্যথাটা সেরে যায়, তখন আমার সব ব্যথাগুলো তখন অনুভব করতে পারি আমি, আলহামদুলিল্লাহ। এখন আস্তে আস্তে সব ব্যথাগুলো সেরে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি আগের ভিডিওটা দেখাচ্ছি কি অবস্থায় আমি আসছিলাম। আসসালামু আলাইকুম, আমি খাদিজা বেগম, আমার বয়স 67। আমি নুরেচালা ভূমি অফিসের কাছে ছিলাম, সমতা সাহা বাড্ডা, বাড্ডাটা বলে না, আমি ড্যাস আপনাদের চেনার জন্য বললাম বাড্ডাটা, আর কি নুরেচালা ভূমি অফিসে বলে গুলশান এক আর কি। এটা আমি এই ডিপিআরসি হসপিটালে আসছি মূলত, আমার প্রথমে ছিল কোমরে ব্যথা অনেক আগে আর কি, এটা 2020 সালে। তারপর কিছু ট্রিটমেন্ট নিছি, আপাতত ভালো ছিল, খুব একটা সাফারিং হয়নি, এরকম করে চলছিল। মাঝে মাঝে ট্রিটমেন্ট নিতাম, এরকম চলতে চলতে হঠাৎ করে আমি আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে উঠানো নামানো করতে গিয়ে আমার ডান হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয় আর কি। ওই ব্যথার ক্ষেত্রে আমি হাঁটা চলা করতে খুবই কষ্ট হয়। মাঝে কিছু ট্রিটমেন্ট নিয়েছিলাম, ফিজিওথেরাপি নিয়েছিলাম অন্য এক জায়গা থেকে, সেটার নাম বলতে চাচ্ছি না। তারপর তো হজে গেলাম, হজে গিয়ে তো হাঁটাহাঁটিতে আরও বেড়ে গেল। তারপর এখানে অর্থোপেডিক্স এখানে দেখালাম, উনি কিছু ট্রিটমেন্ট দিল, ওদের একটু কমলে তারপর সাহায্য করতে আসছে। সাহায্য ট্রিটমেন্ট আসছে 4 দিন 3 দিন 3 ডাক্তার। হজে গেছিলাম এই বছরই আর কি, কিছুদিন আগে আসলাম, 10-12 দিন হচ্ছে আসছি, না 20 দিন হচ্ছে আসছি, 1 তারিখ আসছি আর কি। আসার যাওয়ার আগে আমার অনেক পেন ছিল হাঁটুতে, তো আমি চলাফেরা করতে পারতাম মোটামুটি, অনেক বেশি না, 10 মিনিটের মতো হাঁটতে পারতাম, এর বেশি হাঁটতে পারতাম না। হাঁটলে আমার এই হিপে ব্যথা করতো আর কি। তারপর তো সিঁড়িতে ওঠানামা একদম টোটালি বন্ধ, লিফ্টে ওঠানামা করতাম বাইরে। আগে তো আমি আমার নিজের প্রয়োজন টুকটাক এখানে সেখানে চলে যেতে পারতাম আর কি, হেঁটেই পাশাপাশি দোকান মার্কেটে 10 মিনিটের দূরত্বে আমি ইজিলি চলে যেতে পারতাম, এখন তাও পারছি না। ইদানিং হজেতে আসার পর ইদানিং অনেক পেন হলো, তারপর সাড়ে কাছে আসলাম, পেন হলো মানে আমি হাঁটু হাঁটু ভাঁজ করতেই পারি না, এমনকি হাঁটু গেড়ে চেয়ারে যদি বসি তাও প্রচণ্ড পেন হয়। তারপর শুয়ে থাকলেও আমার পেন হয়, আর আমি যখন উঠে দাঁড়াই বসি আমার হাঁটুতে একটু শব্দ হয়, কটকট করে শব্দ হয়, আর এই ব্যথাটা হিপেও হিপেও থাকে আর কি হাঁটতে গেলে। তারপর তো আমার তো নিজের কাজই করাই আমার খুব কষ্টের, রান্না আগে আমি তো সবসময় নিজেই রান্না করতাম, কাউকে রান্না, এখন তো লোক রাখছি রান্নার জন্য, কারণ আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এমনকি আমি হাঁটু গেড়ে অনেকক্ষণ বসে থাকতে পারি না হাঁটু ভাঁজ করে চেয়ারে। আর আর যতটুকু পারছি তাও ওষুধের উপর, সেটা তো আমার পেন কিলার খেলে তো জানেনি কী সমস্যা হয়, সে আর ওষুধ বন্ধ করলে তো আমি তাই শয্যাশায়ী ধরতে গেলে আমি। আর আর আমার সাংসারিক জীবনে অনেক সমস্যা হয়, কারণ নিজে কিছু করতে পারি না, নিজের কাপড়টাও তো আমি ইদানিং ধুতে পারি না, লোক রাখছি কাপড় ধোয়ার জন্য। এখন তো দেখলেন আপনারা আমার আগের দিনের ভিডিওটা, হ্যাঁ বুঝতে পারছেন আগের দিনে আমার অবস্থা কেমন ছিল, আলহামদুলিল্লাহ এখন তো আমি অনেক অনেক ভালো। আমি এখানে আসার আগে আমি এক ডক্টরকে দেখাচ্ছি, অর্থোপেডিক্স, আমি অনেক অর্থোপেডিক্স দেখাচ্ছি আগে, কিন্তু ওনারা বলছেন যে অপারেশন ছাড়া কোনো সাকসেস নেই আর কি, অপারেশন আপনাকে করতেই হবে যদি সুস্থ হতে চান। তারপর আমি স্যারের অনলাইনে সার্চ করতে স্যারের সন্ধান পেলাম, তারপর স্যার এখানে এসে আলহামদুলিল্লাহ আমি এত ভালো যে আমি বেশ হাঁটতে পারি, লাঠির তো প্রয়োজন হয় না, এমনি সুন্দর আমি হাঁটতে পারি, এমনকি আর মাঝে আমি সিঁড়ি দিয়ে তো কোনোদিন নামতে পারতাম না, এখন সিঁড়ি দিয়ে উঠে নামা করি আমি, আলহামদুলিল্লাহ একটু বাইরেও যাই ঘোরাফেরা করে আসি। সবাই আমার অসুস্থতার কথা শুনে সবাই মানে কেউ প্রথমে বিশ্বাসই করতে পারছিল না, পরে যখন বারবার বলাতে তখন সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ সত্যি আমি খুবই সুস্থ হয়ে গেছি। এখন তো অনেকেই বলতে যে আমরাও আসবো এখানে ট্রিটমেন্ট নেবো, বিশেষ করে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল, উনিও প্যারালাইজ, উনিও বলছে, আবার মেজো ভাইও খুব অসুস্থ, উনিও বলছে যে আসবে এখানে। আসলে স্যারের প্রশংসা করে তো বলা যাবে না, মানে এত ভালো, মানে এত ইকুইপমেন্টস
যন্ত্রপাতি এখানে যে অনেক, আর এখানকার বিশ্বকে যারা সাড়ে আন্ডার ফিজিওথেরাপিস্ট আছেন তারা খুবই ভালো, খুবই আন্তরিক, আর নার্সরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো সেবা দেন, এমনকি আয়া বইয়ারাও খুব ভালো, সবাই খুব হেল্প। আর এগুলো তো সবই সারের অবদানের জন্য হচ্ছে, সারের ট্রিটমেন্টে, সারের এর উপদেশে বা সারের আন্ডারে থেকেই ইনারা এরকম মানে অভিজ্ঞতা লাভ করছেন আর কি। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ, মানে অনেক অনেক বিশ্বাস আমার এখানে হয়েছে যে, কারণ আমি আমি আসছিলাম এখানে অনলাইনে দেখে আসছিলাম, তারপর আমার মনে মনে করিনি যে এরকম করে আমি পুরো সুস্থ হবো আর কি। আমার আমাকে বাচ্চা থেকেও বলছিল সবাই যে অত কি সুস্থ হবা, আসলে আলহামদুলিল্লাহ আমি তো হাঁটতে পারছি, সুস্থই আছি আলহামদুলিল্লাহ। আমার আসলে মেন কথা ছিল যে অনেক রুগী আছে যারা যাতায়াতের জন্য আসতে পারে না দূরে দূরে, তারপর এখানে যে থাকার ব্যবস্থা এটা অনেক অনেক উপকারী, মানে আমি আমি তো যদি এখানে থাকার ব্যবস্থা না থাকতে হয়তো আমিও এখানে আসতে পারতাম না, একদিন দুদিন দিয়ে বন্ধ করে দিতাম, কিন্তু এখানে থাকার ব্যবস্থাটা অনেক ভালো, থাকারতে আমার অনেক উপকার হয়েছে থাকার ব্যবস্থা করে দেওয়াতে আর কি আলহামদুলিল্লাহ। আমি সবাইকে জানতে চাই যে আপনারা অন্তত একবার এসে দেখে যান, যারা অসুস্থ তা এসে দেখে যান, কিছুদিন ট্রিটমেন্ট নিলে আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা, এক সপ্তাহের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে সারের ট্রিটমেন্টে কি উন্নতি হচ্ছে ইনশাল্লাহ। আর এখন আপনারা আপনাদের বললাম আপনারা আসতে, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেরকম যেরকম সুস্থ হয়ে গেছি ইনশাল্লাহ যেন সারাজীবন এরকম সুস্থ হতে পারি, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আবারও বলছি আমার জন্য দোয়া করবেন বেশি করে যেন আমি সুস্থ থাকতে পারি, চারের জন্য দোয়া করবেন অবশ্যই, চারও যেন সুস্থ থাকে, না হলে আমাদের সেবা দেবেন কি করে উনি। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।